पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को संभालो। So hey guys, this is your Pasid. I am back with another video. So welcome back to my channel. And আজকের vlog হচ্ছে রিপোর্ট আনতে এসছে আর আমি ব্লগ বানাতে এসছি। তো যাই হোক, তো যারা চ্যানেলে নিউ আছে তারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আরো ইন্টারেস্টিং ব্লগ দেবো। তো আছে, কোথায় যাবো না যাবো ঠিকঠাক নেই, কিন্তু কোথাও তো যাবো, চলো দেখা যাক। তো গাইজ, আমরা এখন ব্রিজের উপরে যাচ্ছি, ভিউ নিতে কেমন লাগে উপর থেকে দেখতে। তো চলো উপরে যাবো ভাই, চল তাড়াতাড়ি, চল লেটস গো বেবি। এটা কই দেখো, এদিকে এদিকে হচ্ছে বারাসাত স্টেশন, আর উপর থেকেও দেখা যাবে। চলো যাই, উপরে অনেক গাড়ি ঘোড়া আছে, সাবধানে যেতে হবে। আর মেনলি উপরে যাওয়ার রিজন হচ্ছে ও এখন উপর থেকে লাফ মারবে বলেছে, তো ওর মন ভেঙে গেছে, তো উপর থেকে লাফ মারবে। চলো থোড়িটা ভাঙবে মনের সাথে সাথে। ব্রিজের উপরে এসেছি গাইস, এন্ড ওইদিকে হচ্ছে বারাসাত স্টেশন, ওই যে ওইটা বারাসাত স্টেশন, এটা গেছে রেল লাইন। আর এদিকে অন্য কোনো স্টেশন হবে, যাই হোক আমি জানি না, কিন্তু জাস্ট অসাধারণ লাগছে উপর থেকে ভিউটা, মাস্ট হেভি লাগছে। তো ভাই এখান দিয়ে এদিক দিয়ে যেতে যাওয়া যায় তোমার, কী বলে, চাপাটালি ওই তিতুমির বাস স্ট্যান্ড যাওয়া যায়। এন্ড গাইস, এই যে নিচে এই জায়গাটা হচ্ছে বাজার, যেখান থেকে আমরা উপরে এলাম, এই যে বাজারটা। এই যে ভাই দাঁড়িয়ে আছে, ভাই লাফ মার, লাফ মার, লাফ মার, লাফ মার, এই যে উঠছে ভাই, লাফ মারতে উঠছে, লাফ মার, ভিডিও শেষ হওয়ার পর লাফ মারবে। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইবার 1 মিলিয়ন করে দাও, তাহলে ও লাফ মারবে। 1 মিলিয়নের দরকার নেই, আগে 1000টা হোক। তো যাই হোক, উপর থেকে ভালো লাগছে, একটা দারুণ দারুণ ব্যাপার। আর বড় বড় লাগছে, নিজেকে খুব বড় বড় লাগছে গাইজ। আমার সামনে যে সূর্যটা মানে মেঘের মধ্যে যেভাবে রয়েছে, তো জাস্ট অসাধারণ লাগছে দেখতে। তোমরা একবার দেখো কেমন লাগছে, এই দেখো সূর্যটা কেমন লাগছে জানিও কমেন্টে। সো ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের একবার ভিউটা দেখাই, চলো। তো গাইজ, এটা হচ্ছে সাবওয়ে, এটা দিয়ে ওই পারে যাবো। আর এই দেখো BSNL এর সিম 60 টাকা করে, মানে রিচার্জের দামের যা অবস্থা, তো এর জন্য BSNL এর সিম পাওয়া যাচ্ছে এখানে 60 টাকা করে। চলো ভূগর্ভস্থ পথ দিয়ে যাই, ভূগর্ভস্থ পথ, সাউন্ডটা ইকো হচ্ছে এখানে, হেভি লাগছে। এটা কিছু বল আবার, কিন্তু উঠে দিয়েছে রাত্রিরে। এই পারে চলে এসেছি, তো এইখানে হচ্ছে সামান্য বাজার টাইপ, মানে এখানে জামা কাপড় পাওয়া যায়, নাইটি ফাইটি এসব পাওয়া যাচ্ছে দেখছি, শাড়ি ফাড়িও আছে। তো যাই হোক এখান দিয়ে যাবো, কোথায় যাচ্ছি ওইদিকে চাপাডালির দিকে যাচ্ছি। দেখো ঠাকুর, ঠাকুরকে নমস্কার করে নাও সবাই,
ওই ভাই করে নিয়েছে, আমিও করলাম। তো এখন যাচ্ছি চাপাডালির দিকে, অ্যান্ড দেখতেই পাচ্ছ এইভাবেই ঘুরে বেড়াবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করতে কিন্তু ভুলো না, আর একটু সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব ভিক্ষা চাইছি, সাবস্ক্রাইব করে দাও। তো চলো যাই। সামনে একটা দোকান পেয়ে গেছি যেখানে মাত্র 40 টাকায় ফ্রাইড রাইস, চিলি চিকেন পাওয়া যাচ্ছে। যদিও বিরিয়ানি এখন বন্ধ আছে কিন্তু বিরিয়ানিটার দাম মাত্র 70 টাকায় চিকেন বিরিয়ানি খাওয়াচ্ছে, আর মাত্র 40 টাকায় ফ্রাইড রাইস, চিলি চিকেন, ভাবতে পারছো আজকালকার বাজারে? তো এটা হচ্ছে তোমার, এটা কি বলে জানো, চাপাডালি বলে, চাপাডালি, চাপাডালিতে এই দোকানটা। আর এইটা হচ্ছে তোমার বাস স্ট্যান্ডের সামনেই এই দোকানটা, ঠিক আছে? তো মাত্র 40 টাকায় ফ্রাইড রাইস, চিলি চিকেন, তো খেয়েই পাওয়া যাবে, কেমন খেতে না খেতে। তো লেটস গো, খাই নিই, খাই তারপর তোমাদেরকে জানাই কেমন খেতে। আর অবশ্যই যদি ভালো হয় তোমরাও আসবে, খাবে, নো প্রবলেম। তো একটা ছোট্ট মতো দোকান এটা, এই যে এখানে 40 টাকার ফ্রাইড রাইস পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে এই যে এইখানটা, এই যে সেই যে দেখা যাচ্ছে ওটা তিতুমির বাস স্ট্যান্ড, আর তিতুমির বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে আসলেই তোমার এই দোকানটা। তো এখানেই পাওয়া যাচ্ছে 40 টাকার ফ্রাইড রাইস, তো চলো খেয়ে দেখি কেমন। তো গাইস, 40 টাকার ফ্রাইড রাইস হাতে পেয়ে গেছি, এই যে ধরে দাঁড়িয়ে আছে ভাই। তো আপাতত এক প্লেট নিস, যদি ভালো লাগে আর এক প্লেট, ঠিক আছে? ওই যে ভাই এখন মাখামাখি করছে, মানে কী করছিস ভাই, তুই কী করতে গিয়েছিস? এই দেখো, এই হচ্ছে সেই 40 টাকার ফ্রাইড রাইস। তো তোমরা খেতে হলে চলে আসো তাড়াতাড়ি। তো গাইজ, অ্যাজ ইউ ক্যান সি, এই কোয়ান্টিটিটা দেখো, বেশ অনেকটাই 40 টাকার তুলনায় অনেকটাই কোয়ান্টিটি আছে এখানে। তো যদি ইচ্ছে করো, যদি খেতে ভালো লাগে তো চলে আসো, খেয়ে যাও। আর লোকেশানটা আমি শেয়ার করে দেবো, তাও তো ডিসক্রিপশানে চেক করে নেবে লোকেশানটা, আর এসে খেয়ে যাবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইবও করবে। চলো খাই। তো গাইস, খাওয়া দাওয়া পর্ব চলছে, আর চামচ সত্যি কথা বলতে অনেকটাই ভালো খেতে। তো 40 টাকায় যে টেস্ট, যে কোয়ান্টিটি, যে কোয়ালিটি, তো অনেক বেটার। চলে আসো, খেয়ে যাও, অপরচুনিটি মিস করা উচিত না। খাওয়া দাওয়া কমপ্লিট করে টাকা পয়সা মিটিয়ে দিয়ে একদম বেরিয়ে গেছি ওখান থেকে। আর সত্যি 40 টাকায় ফ্রাইড রাইস, ভাবা যায়? এটা ভাবতে হবে, কেন 40 টাকাতে এখানে ফ্রাইড রাইস পাওয়া যায়, দেখেছো? ফ্রাইড রাইস পাওয়া যায় 40 টাকায়, তো এটার জন্য তো আসতেই হবে গাইজ। আর সত্যি কথা বলতে ভালোই খেতে, অ্যান্ড কোয়ান্টিটিও অনেকটাই দিয়েছে। তো চলে আসো, যারা বারাসাতের কাছাকাছি থাকো, এসে খেয়ে দেখো কেমন খেতে। আর ভালো লাগলে কমেন্ট করো, ভিডিওটা পুরো দেখো, বাড়ি যাই। আর বাড়ি গিয়ে ব্লগ ক্লোজ করবো নাকি রাস্তাতেই করবো সেটা ভাবছি। তো এমনি আজকে ঘোরাঘুরি হলো, আর একটা ছোটোখাটো ব্লগ বানালাম তোমাদের জন্য। যদি ভালো লেগে থাকে গাইজ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কতবার বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। তো চলো বাড়ির দিকে যাই, আর তোমাদের সাথে গল্প করতে থাকি, তো স্টে টিউনড। তো গাইজ, গল্প করতে করতে চলে এসেছি তোমার সামনেই হচ্ছে অটো স্ট্যান্ড, তো ওইখান থেকে অটো ধরবো আর বাড়ির দিকে রওনা দেব। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দাও না, একটু সাবস্ক্রাইব করো না গো, করো না, একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তো গাইজ, গল্প করতে করতে চলে এসেছি তোমার
সামনেই হচ্ছে অটো স্ট্যান্ড, তো এখান থেকে অটো ধরবো আর বাড়ির দিকে রওনা দেব। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দাও না, একটু সাবস্ক্রাইব করো না গো, করো না, একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তো গাইজ অটো স্ট্যান্ডে চলে এসেছি আর এবার অটোয় উঠবো আর বাড়ি যাব, আর বাড়ি গিয়ে ব্লগ ক্লোজ করব। তো সাথে থাকো আর ফ্যামিলিটাকে বড় করো আরও, তো তার জন্য সাবস্ক্রাইব করো। তো চলো এবার অটো ধরি, যে অটো দাঁড়িয়ে আছে। গাইজ অটোয় উঠে গেছি আর অটো ছাড়ছে, আর বাড়ি গিয়ে গিয়ে ব্লগ ক্লোজ করব। এইভাবে ভিডিও বানানো যায় না, ভেতরে অন্ধকার। সো গাইজ প্রথমেই বলে রাখি, দেখতেই পাচ্ছ আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, বিকজ মানে গরম হচ্ছিল আর ঘেমে গেছিলাম, তো সেই উদ্দেশ্যে আমি ওটা চেঞ্জ করে নিয়েছি সঙ্গে সঙ্গে, মানে অস্বস্তি হচ্ছিলো তাই জন্য চেঞ্জ করে নিয়ে একটা নর্মাল টি শার্ট পরে নিয়েছি, তারপর ব্লগ ক্লোজ করতে বসেছি। তো অনেকক্ষণই বাড়ি চলে এসেছি, তারপর এসে ফ্রেশ ট্রেশ হলাম অ্যান্ড দেন আমি ব্লগ ক্লোজ করতে বসেছি। অ্যান্ড তোমাদের বলে রাখি যে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তোমরা ভিডিওটা পুরোটা এনজয় করেছো, আর যদি একটু তোমাদের মুখে হাসি ফুটিয়ে থাকি তাহলে একটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর কমেন্টে জানিও যদি খারাপ লাগে। আর আশা করি এর পরের ভিডিওগুলো এর থেকেও ভালো ভালো কন্টেন্ট আমি দেওয়ার ট্রাই করবো। অ্যান্ড যেহেতু আমি একজন বিগিনার, তো সেই উদ্দেশ্যে বলে রাখি আমার অতটাও এখনো ওইভাবে আইডিয়া হয়নি যে কিভাবে একটা ভিডিওকে ইন্টারেস্টিং বানাতে হয়, তো সেটা আস্তে আস্তে হবে, আমি আরো খাটাখাটনি করছি ভিডিও বানানোর জন্য। অ্যান্ড অনেক কিছু সেট আপ কিনছি আর তার জন্য কোয়ালিটি আরো বেটার করানোর ট্রাই করছি, তো হোপসো এরপরের ভিডিওগুলো আরো ইন্টারেস্টিং করবো, করে তোমাদের দেখাবো। আর তোমরা যদি একটু এন্টারটেন হয়ে থাকো আমার ভিডিওগুলো দেখে, একটু মজা করে থাকো, তাহলে একটা সাবস্ক্রাইব কিন্তু করো। আর তারপরে দেখা হচ্ছে পরের ভিডিওতে, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরো কিছু অ্যামেজিং কন্টেন্ট নিয়ে, পরের ভিডিওতে আবার দেখা হবে। তো ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড স্টে সেফ, বাই গাইজ।